হাই ফ্রেন্ডস, আই এম মিরাজুল, ব্যাক অ্যাগেন আনাদার ভিডিও। তো আশা করি বন্ধুরা সবাই তোমরা ভালো আছো আর ভালো থেকো। তো আজকে আমার বেসিক্স গিটার লেসন 4, আজকে আমার 4 নম্বর ভিডিও গাইজ গিটার লেসনের। তো আজকে খুব গুরুত্বপূর্ণ লেসন গাইজ, আজকে তোমাদেরকে শেখাবো, হ্যাঁ, ডে ওয়ান গিটার প্র্যাকটিস গাইজ। আজকে আমরা শিখবো গিটার কীভাবে বাজাতে হয়, হ্যাঁ, আজ থেকেই শুরু করব। তো ভালোভাবে গুরুত্বপূর্ণ দেখ ভালোভাবে দেখবা, গুরুত্বপূর্ণভাবে মনোযোগভাবে তোমরা ভিডিওটা দেখবা, আর ফলো করবা কীভাবে আমি করছি। তো আমি যতটা পারবো আমার এক্সপিরিয়েন্স ততটা তোমাদেরকে শেয়ার করব মন থেকে গাইজ। তো আমার চ্যানেলে যারা নতুন ভিজিট হয়েছো বা দেখছো এই ভিডিওটা, তারা আমার ফার্স্ট ভিডিও, সেকেন্ড ভিডিও, থার্ড ভিডিও লেসনগুলো আছে, সেগুলো দেখে নেবা মনোযোগভাবে, হ্যাঁ। আর যারা দেখেছো তারা প্লিজ লাইক করে দিও আমার ভিডিওগুলো, হ্যাঁ, কমেন্ট করিও যাদের কোনো প্রবলেম হচ্ছে। আর যারা দেখোনি এখন পর্যন্ত, তারা ভালোভাবে আমার লেসনগুলো ফলো করবা। আমি ফার্স্ট লেসনে দিয়েছিলাম গিটারের পার্টগুলোর বিশ্লেষণ করেছিলাম, পার্টগুলোর নাম। সেকেন্ড লেসনে আমি কীভাবে একটা পারফেক্ট গিটার চুজ করতে হয়, হ্যাঁ, চুজ করতে হয় বা কিনতে হয়। আর থার্ড লেসনে আমি বলেছিলাম কীভাবে গিটারকে টিউন করতে হয়, হ্যাঁ। তো আজকে যে লেসনটা খুব গুরুত্বপূর্ণ, আজকে লেসন হলো ডে ওয়ানের গিটার প্র্যাকটিস। তো আজ থেকে আমরা গিটার প্র্যাকটিস করব গাইজ। তো বন্ধুরা, আমি একটা রিকোয়েস্ট করব তোমাদেরকে, তোমরা একটা পেন নিবা আর একটা খাতা নিয়ে নাও, হ্যাঁ, লেখার জন্য। তো বন্ধুরা, আজকে চলো আমরা প্রথম দিনের গিটার প্র্যাকটিস শিখে নিই। তো বন্ধুরা, আমি প্রথম ভিডিওটাতে বলেছিলাম কীভাবে গিটার, হ্যাঁ, বসাতে হয় পারফেক্টলি, হ্যাঁ। আরেকবার বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ এই রাউন্ডটা আছে, এই রাউন্ডটা একটা থায়ে, আমাদের থায়ে বা জাঙে ঠিকভাবে বসাবা, এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থোবা, হ্যাঁ। আর এই দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আমি ভালোভাবে তোমাদেরকে বলতে পারলাম না প্রথম ভিডিওটাতে, প্রথম লেসনটাতে আছে আমার একটাই ক্যামেরা, সরি গাইজ, প্রথমে যেটা দেখতে পাচ্ছ শ্যুটিং হচ্ছে, হ্যাঁ, যেটা দিয়ে দেখছো এটাই আমার ক্যামেরা, একটাই মোবাইলের ক্যামেরা, আমি রেকর্ডিং করি। তো আমি ভালোভাবে বোঝাতে পারলাম না কীভাবে তোমরা পারফেক্টলি গিটার, আর যারা বুঝেছ তারা কোনো ব্যাপার নাই, আর যারা বোঝনি তারা প্রথম ভিডিওটাতে দেখে নিও, হ্যাঁ। আর আমার প্লিজ আমার ভিডিওগুলো প্লিজ লাইক করিও, কমেন্ট করিও, যারা কোনো সমস্যা হচ্ছে শেয়ার করিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলিও না। তো বন্ধুরা, চলো আমাদের প্রথম লেসন। মেরা গিটার চ্যানেল কো সার্চ কিজিয়ে অ্যান্ড ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে মেরা গিটার কে জুড়ে সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে। তো আমরা প্রথম লেসনে কীভাবে আমরা একটা প্লেকটম বা পিক কীভাবে ধরব, হ্যাঁ। তো আমার একটাই ক্যামেরা, সামনে যেটা রেকর্ডিং হচ্ছে তোমাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পারছি না। তো আমি একটা বিশ্লেষণভাবে বলে দিচ্ছি, সাধারণভাবে এই আঙুলটা দেখতে পাচ্ছ, এই আঙুলটা এইভাবে করবা, হ্যাঁ, নিয়ে এই আঙুলটাতে পিকটা মিডল সেন্টারে, হ্যাঁ, যেমন কোনো দিকে না পড়ে, হ্যাঁ, এইভাবে মিডল সেন্টারে থোবা, নিয়ে পিকটার উপরে এমনি করে হাত দেবা, নিয়ে এইভাবে ধরে নেবা পিকটা, দেখতে পাচ্ছ। নিয়ে আমরা পিককে অল্টারনেটভাবে পিকিং করব। তো পিকিং করার জন্য হাতগুলো ঠিকভাবে যাবে না গাইজ, তার জন্য আমরা এই দুটো আঙুল দেখতে পাচ্ছ, এই দুটো আঙুল আমরা গিটারের বডিতে সাপোর্ট দিব, এই বডিতে আমরা সাপোর্ট দিব, দেখতে পাচ্ছ এই বডিটাতে, হ্যাঁ, এই হোলটা দেখতে পাচ্ছ, সাউন্ড হোলটার নিচে বডিতে আমরা এই দুটো আঙুল সাপোর্ট দিব, নিয়ে আমরা অল্টারনেট পিকিং করব, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, সব স্ট্রিংয়ের উপরে অল্টারনেট পিকিং। কী জান গাইজ, জানো এটা দিয়ে আমরা ডাউন আপ পিকিং করব। তো কেউ ধরো দেখবা প্রথম প্রথম ডাউন 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 এইভাবে পিকিং করে, তাই এটা খুব রং তরিকা গাইজ, ভুল তরিকা। তো আমরা শিখব ডাউন আপ এইভাবে পিকিং। তো
বন্ধুরা ভালোভাবে দেখো, ভালোভাবে জানো। তো আমরা জানলাম কিভাবে পিকটা ধরতে হয় আর কিভাবে সাপোর্ট দিতে হয়। তো আশা করি তোমরা গিটার স্ট্রিংগুলোর নাম জানো, আর যারা জানো না তারা আমার তৃতীয় যেটা টিউন করেছি, হ্যাঁ, হাউ টু টিউন গিটার, 3rd নাম্বার লিসেনটাতে জেনে নিও গিটার স্ট্রিংগুলোর নাম। তো চলো আমরা উপরকার 6 স্ট্রিংয়ের উপরে আমরা পিকিং করব। তো আমরা পিকটা ধরেছি, এখানে আমরা সাপোর্ট নিয়েছি নিচে। তো আমরা 6 নাম্বার তারের উপরে পিকিং করব। হ্যাঁ, প্রথমে ডাউন স্ট্রোক করব একটা তারের উপরে, উপরকার তারেরটার উপরে, তারপর আপ, তারপরে ডাউন, তারপরে আপ। দেখবা প্রথমে হবে হবে না, পিকটা ধরতে পারছো না, ঘেমে যাচ্ছে, পিকটা পড়ে যাচ্ছে, অ্যাঙ্গলটা দেখবা সাপোর্ট হচ্ছে না, যেখানে বসিয়েছো ছড়লে ছড়লে যাচ্ছে। তো কোনো ঘাবড়েও না, ওটা আস্তে আস্তে তোমাদের প্র্যাকটিস প্র্যাকটিসে পরিণত হয়ে যাবে, প্র্যাকটিস ট্র্যাকটিসে পরিণত হয়ে যাবে। তো প্র্যাকটিস করো গাইজ খুব ভালোভাবে। তো ডাউন আপ, ডাউন আপ এইভাবে প্র্যাকটিস করবা, প্রথমে খুব স্লোভাবে প্র্যাকটিস করবা। 6 নাম্বার তারটা ওপেন তার বাজাবা, হ্যাঁ, ডাউন স্ট্রোক করবা, তারপর আপ স্ট্রোক করবা, তারপর ডাউন স্ট্রোক করবা, আপ স্ট্রোক করবা, এইভাবে মিনিমাম 20 মিনিট 10 মিনিট প্র্যাকটিস করবা। ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, এইভাবে যখন যথেষ্ট ভালোভাবে হয়ে যাবে তারপরে সব তারের উপরে করবা। হ্যাঁ, প্রথমে 6 নাম্বার তারের উপর করবা, ডাউন আপ, ডাউন আপ, তারপরে 5 নাম্বার তারের উপর করবা, ডাউন আপ, ডাউন আপ, তারপরে 4 নাম্বার তারের উপরে ডাউন আপ, ডাউন আপ, তারপরে 3 নাম্বার ডাউন আপ, ডাউন আপ, তারপরে 2 নাম্বার তারের উপর ডাউন আপ, ডাউন আপ, তারপরে 1 নাম্বার তারের উপর ডাউন আপ, ডাউন আপ, তারপরে আবার রিভার্সে চলে যাবা। 1 নাম্বার তার ডাউন আপ, ডাউন আপ, তারপর 2 নাম্বার তার ডাউন আপ, ডাউন আপ, তারপর 3 নাম্বার তার ডাউন আপ, ডাউন আপ, অল্টারনেট পিকিং করবা, ডাউন আপ, ডাউন আপ গাইজ, তারপর 4 নাম্বার তার ডাউন আপ, ডাউন আপ, তারপর 5 নাম্বার তার ডাউন আপ, ডাউন আপ, তারপর 6 নাম্বার তার ডাউন আপ, ডাউন আপ। তো এইভাবে বন্ধুরা, এইভাবেই তোমরা অল্টারনেট প্র্যাকটিস করবা, হ্যাঁ, পিকিং। তো আরেকবার বলে দিচ্ছি, এইভাবে তোমরা 40 মিনিট প্র্যাকটিস করবা, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, তো তোমাদের এটাই তোমাদের প্রথম লেসন থাকবে পিকিংটা, হ্যাঁ, কীভাবে হোল্ড করতে হয় পিক, কীভাবে পিক ধরতে হয়, হ্যাঁ, কীভাবে পিকিংটা করতে হয়, ডাউন আপ, ডাউন আপ, অল্টারনেট পিকিং। হ্যাঁ, সাধারণভাবে ডাউন ডাউন পিকিং করো না, এটা রং তরিকা গাইজ। হ্যাঁ, ডাউন আপ, ডাউন আপ করবা। তারপরে যেটা এক্সারসাইজ তোমাদের সেটা জেনে নাও, হ্যাঁ, ফ্রেডবোর্ডের উপরে আমরা। তো আমাদের এটাতে আমার 20টা ফ্রেড আছে গাইজ, একটা ফ্রেড, 2টো ফ্রেড, 3 নাম্বার ফ্রেড, সব, তারপরে 5 নাম্বার ফ্রেড, তারপর 7 নাম্বার ফ্রেডে স্ট্রো একটা করে স্ট্রাইক দেওয়া আছে, দেখতে পাচ্ছ চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ, স্টিকারগুলো। তো এইভাবেই আমরা 20টা ফ্রেড আছে, 20টা ফ্রেডের উপরে আমরা প্র্যাকটিস করব। তো আমরা 20টা ফ্রেড করব না, এতদূর পর্যন্ত 15টা ফ্রেড আছে, এই 15টা ফ্রেডের উপরে আমরা প্র্যাকটিস করব, হ্যাঁ, গিটার এক্সারসাইজ, হ্যাঁ, আঙুলের ফিঙ্গার প্র্যাকটিস গাইজ, ফিঙ্গার প্র্যাকটিস আর পিকিং প্র্যাকটিস গাইজ, আমরা আঙুলের উপরে আজ প্র্যাকটিস করব। তো আমরা প্রথম আঙুল এটা আমার, তো প্রথম আঙুলে ফার্স্ট ফিঙ্গার, হ্যাঁ, ফার্স্ট ফ্রেড 6 স্ট্রিং প্রেস করবা, নিয়ে একটা ডাউন স্ট্রোক করবা এইভাবে। তো প্রথমে দেখবা তোমরা দাবতে পারছো না তারটা, দেখবা এরকম থাপ থাপ শব্দ হচ্ছে, কেউ স্লোভাবে ধরেছো, হ্যাঁ, বা ঝনঝন শব্দ হচ্ছে, ওটাকে প্রেস করবা। আর গিটারের স্ট্রিং কীভাবে ধরবা, এই আঙুল দেখছো, আঙুলের মিডিল সেন্টার, হ্যাঁ, মিডিল সেন্টারটা দেখছো, দেখবো আমার আঙুলটা খাল হয়ে আছে, হ্যাঁ, এটা আমার আঙুলটা ধরার জন্য। তাই মিডিল স্ট্রিং সেন্টারে আঙুলটা এইভাবে থুবা, হ্যাঁ, পুরো আঙুলটা তারে মিডিল সেন্টারে। তো প্রথম ফিঙ্গার, প্রথম ফ্রেড 6 স্ট্রিং নিয়ে ডাউন স্ট্রোক করবা, তারপরে দ্বিতীয় ফিঙ্গার, হ্যাঁ, দ্বিতীয় ফিঙ্গারটা, দ্বিতীয় ফ্রেড 6 স্ট্রিং, হ্যাঁ, এই পিকটা আপ করবা, তারপরে তৃতীয় ফিঙ্গার, তৃতীয় ফ্রেড, হ্যাঁ, 6 স্ট্রিং, তারপরে ডাউন, তারপরে চতুর্থ ফিঙ্গার, চতুর্থ ফ্রেড। তো একটা তারের উপরে প্র্যাকটিস করবা, ডাউন আপ, ডাউন আপ,
down up 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 তো প্রথমে দেখবা হচ্ছে না, আঙুলগুলো সরছে না, ফাঁক হচ্ছে না। তো আস্তে আস্তে তোমরা প্র্যাকটিস করবা স্লোলি স্লোলি ভাবে, প্রথমে ডাউন তারপরে আপ, ডাউন আপ, হ্যাঁ প্রথম ফ্রেট তারপরে দ্বিতীয় ফ্রেটে তারপরে তৃতীয় ফ্রেটে তারপরে চতুর্থ ফ্রেটে, আর পিকিংটা ডাউন আপ ডাউন আপ, হ্যাঁ আর আঙুলগুলো সরাবে না গাইজ। প্রথম আঙুল প্রেস করলা, তারপরে দ্বিতীয় প্রেস করলা, আঙুলটা থেকে গেল, তারপরে চতুর্থ প্রেস করলা, তারপর হ্যাঁ তৃতীয় প্রেস করলা, তারপরে চতুর্থ প্রেস করলা। তো এইভাবে অল্টারনেটভাবে প্র্যাকটিস করবা। তো এইভাবে প্র্যাকটিস করবা। তারপরে আমরা এটা হওয়ার পর মিনিমাম 40 মিনিট প্র্যাকটিস করার পর হ্যাঁ তোমরা রিভার্সেও করবা। প্রথমে প্রথমে ডাউন আপ এটা করলা, তারপরে তারপর 4 নম্বর 3 নম্বর 2 নম্বর 1 নম্বর 4 নম্বর 3 নম্বর 2 নম্বর 1 নম্বর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 4 নম্বর 3 নম্বর 2 নম্বর 1 নম্বর ফ্রেট 1 নম্বর ফ্রেট 2 নম্বর ফ্রেট 3 নম্বর ফ্রেট 4 নম্বর ফ্রেট 4 নম্বর ফ্রেট 3 নম্বর ফ্রেট 1 নম্বর ফ্রেট 2 নম্বর ফ্রেট। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবা। হ্যাঁ তারপরে এটা মিনিমাম 40 মিনিট প্র্যাকটিস করার পর তোমরা তোমাদের যেটা প্র্যাকটিস থাকবে, যেটা তোমাদের এক্সারসাইজ আমি তোমাদেরকে দিব, সেটা হলো সব ফ্রেটের উপরে। হ্যাঁ এত দূর ফ্রেট আছে, মিনিমাম 15টা ফ্রেট আছে এখানে আমার, হ্যাঁ 15টা ফ্রেটের উপরে তোমাদের ফিঙ্গার এক্সারসাইজ যেটা থাকবে তোমাদের আজকের লেসেন। তো প্রথমে ডাউন আপ ডাউন আপ, হ্যাঁ এটা করলা, তারপরে 6 নম্বর তারে করলা এটা, ডাউন আপ ডাউন আপ, তারপরে 5 নম্বর তার চলে যাওয়া, প্রথম আঙুলটা 5 নম্বর তারে দেবা, ওইভাবে সেম টেকনিক করবা, ডাউন আপ সেম ফ্রেট। হ্যাঁ তারপরে চতুর্থ ফিঙ্গারে চতুর্থ স্ট্রিংয়ে চলে যাবা, প্রথম ফ্রেট প্রথম ফিঙ্গার চতুর্থ স্ট্রিং, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, তারপরে তৃতীয় মানে তৃতীয় স্ট্রিং ডাউন আপ ডাউন আপ, তারপর দ্বিতীয় স্ট্রিং ডাউন আপ, তারপরে 1 নম্বর স্ট্রিং ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ। হ্যাঁ এটা হলো, এইভাবে খানিকক্ষণ প্র্যাকটিস করবা, ডাউন আপ 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 ডাউন আপ। হ্যাঁ তারপরে একবার রিভার্সে যাবা, ডাউন আপ, তারপরে উপর স্ট্রিংটা চলে যাবা, ডাউন আপ ডাউন, তারপরে ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। হ্যাঁ এটা করবা মিনিমাম 40 মিনিট গাইস। যতটা প্র্যাকটিস করবা ততটা তোমাদের আঙুল দেখবা আস্তে আস্তে সরবে, প্রথমে হবে না ফাঁক হবে না দেখবা, খুব কষ্ট হবে আঙুলটা এলে যাবে। তো কোনো আস্তে আস্তে প্র্যাকটিস করবা। তারপরে যেটা তোমরা করবা, প্রথমে করবা ডাউন আপ তারপর নিচে স্ট্রিং ডাউন আপ তারপর নিচে স্ট্রিং ডাউন আপ, তারপরে তৃতীয় স্ট্রিং 1 নম্বর ফ্রেট ডাউন, তারপরে 2 নম্বর ফ্রেট ডাউন আপ, তারপরে তৃতীয় ফ্রেট ডাউন, তারপর চতুর্থ ফ্রেট আপ, তারপরে নিচে স্ট্রিংয়ে চলে যাওয়া ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, এটা হলো। হ্যাঁ তারপরে রিভার্স যাবা। তো রিভার্স যাওয়ার টাইমে এই যে লিটল ফিঙ্গারটা আছে, হ্যাঁ এই লিটল ফিঙ্গারটা, এই ফিঙ্গারটা চতুর্থ ফ্রেটে ছিল তো এটাকে সরিয়ে দেবো, মানে পঞ্চম ফ্রেটে নিয়ে চলে আসবা। হ্যাঁ নিয়ে আবার রিভার্সে চলে যাবা, 5 নম্বর ফ্রেট চতুর্থ ফিঙ্গার, হ্যাঁ তারপরে চতুর্থ ফ্রেট তৃতীয় ফিঙ্গার, তারপরে তৃতীয় ফ্রেট দ্বিতীয় ফিঙ্গার, একই স্ট্রিং থাকবে, তারপরে দ্বিতীয় ফ্রেট এক ফিঙ্গার, নিয়ে আবার ওপরেরটা চলে যাবা, দ্বিতীয় স্ট্রিংয়ে চলে যাবা, নিয়ে আবার তার উপরটা, এটা হয়ে গেল, এত দূরে চলে এলো, তারপর আবার স্লাইড করে দেবা। হ্যাঁ এটাকে স্লাইড করে নিয়ে চলে আসবা, এবার ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, আবার স্লাইড করে নিয়ে চলে আসবা। Thank you.
তো আপাতত তোমরা 12 নম্বর ফ্রেট পর্যন্ত চলে যাবা, আবার রিটার্ন চলে আসবা, নিয়ে আবার ওই প্র্যাকটিস করবা। হ্যাঁ সেম, তো এটা তোমাদের প্র্যাকটিস থাকবে। খুব আস্তে আস্তে প্র্যাকটিস করবা, খুব স্লোলিভাবে প্র্যাকটিস করবা, তাহলে তোমরা যখনই গিটার বার করবা এই প্র্যাকটিসটা তোমরা 10 মিনিট প্র্যাকটিস করে নেবা। এটা একটি খুব গুরুত্বপূর্ণ লেসন গাইজ, তোমাদের আঙ্গুল, হ্যাঁ ফিঙ্গার প্র্যাকটিস আর পিকিং প্র্যাকটিসটা সারা জীবন, হ্যাঁ সারা মুহূর্ত কাজে দেবে গাইজ। এটা তোমরা প্র্যাকটিস করবা, এটা তোমাদের ক্লাস থাকলো, এটা তোমরা মিনিমাম 40 মিনিট 1 ঘন্টা ধরে প্র্যাকটিস করবা। হ্যাঁ এটা তোমরা প্রায় 1 সপ্তাহ 1.5 সপ্তাহ প্রতিদিন প্র্যাকটিস করবা, গিটার বার করলেই তোমরা প্র্যাকটিস করবা। তো তোমাদের এটাই তোমাদের আজকে লেসন থাকলো, খুব গুরুত্বপূর্ণভাবে দেখিও। আর আমার বন্ধুরা, আমার একটাই ক্যামেরা, মানে আমার একটাই মোবাইলের ক্যামেরা, তার জন্য ঠিকভাবে আমি তোমাদের ভিডিওটা ক্যাপচার করে ভালোভাবে বোঝাতে পারলাম না, বা যারা বুঝিত তারা ভালো। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবা। হ্যাঁ তো আজকে এই পর্যন্তই থাক লিসেন, হ্যাঁ বড় লিসেন হয়ে গেল। হ্যাঁ এইভাবে প্র্যাকটিস করবা। তো যারা এই ভিডিওটাতে হেল্প হয়েছে তো প্লিজ লাইক করে দিও, হ্যাঁ আর কমেন্ট করিও যারা প্রবলেম হচ্ছে, আর আমার চ্যানেলটা শেয়ার করিও, হ্যাঁ আমার ভিডিওটা শেয়ার করিও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ লাল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দেবো, আর পাশে একটা বেল আইকন আছে ওটা প্রেস করে দিও, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর জলদি করে শিখে নেবা। তো আমার আগের দিন যারা 1 নম্বর ভিডিও, 2 নম্বর ভিডিও, 3 নম্বর ভিডিও দেখনি তারা দেখে নিও, লাইক করিও। তো গাইজ এই এই হলো আমাদের চতুর্থ, হ্যাঁ লিসেন, আজ থেকে এই পর্যন্তই থাক, আগের দিন আলাদা আমরা প্র্যাকটিস করব। তো টাটা, টেক কেয়ার, সবাই ভালো থেকো গাইজ। ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে, অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে, অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে, মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।